রেলে 8535টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ মধ্য রেলে 4103টি পোস্ট, পশ্চিম মধ্য রেলে 2226টি পোস্ট, পূর্ব মধ্য রেলে 2206টি পোস্ট। এবং এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবং পরে পাতাতে আমি দেখাবো এজ কে এবং কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, ফিজ কত, সমস্ত কিছু দেখাবো। এখানে একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে 23 অক্টোবর 2021, অর্থাৎ শনিবার কিছুদিন আগে, নেক্সট যে শনিবারটা চলে গেল তবে কারোর ভিডিও, নেক্সট পরবর্তী ভিডিওগুলো আমি খুবই তাড়াতাড়ি মানে সঙ্গে সঙ্গে দেখাবো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। নেক্সট পেজে যাচ্ছি, আর এখানে দেওয়া আছে আপনি কী কী পদে অ্যাপ্লাই করবেন। এসসি মেকানিক, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, বিভিন্ন রকম পোস্ট দেওয়া আছে, চাইলে পোস্ট করে দেখতে পারেন। নেক্সট পেজে যাচ্ছি ফুল প্রসেস জানার জন্য। পূর্ব মধ্য রেল, দক্ষিণ মধ্য রেল এবং পশ্চিম মধ্য রেলের জন্য তিনটি ক্ষেত্রে একই কোয়ালিফিকেশান দেওয়া আছে, যে কোনো স্বীকৃতি পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে 50% নম্বর সহ মাধ্যমিক পাস ছেলেরা এবং সঙ্গে এনটিভিসির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে অবশ্যই এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে 50% নম্বর থেকে মাধ্যমিক পাস প্লাস আইটিআই কোর্স করা থাকলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার কোনখান থেকে কারা আবেদন করবেন, যারা দেখতে পাচ্ছি এখানে পূর্ব মধ্য রেলের যে অনেক রয়েছে, দানাপুর ডিভিশন, ধানাবাদ ডিভিশন, বিভিন্ন রকম ডিভিশনে ভাগ করা দেওয়া আছে এবং পোস্টগুলি লেখা আছে এখানে। এখন একই রকমভাবে দক্ষিণ মধ্য রেলেও এখানে দেওয়া আছে, ভাগগুলো দেওয়া আছে, আর এখানে পশ্চিম মধ্য রেলেও ভাগগুলো দেওয়া আছে, সেগুলো আর বিস্তারিত আলোচনা করছি না, ওয়েবসাইটে গেলে দেখতে পাবে, ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি লাস্টের দিকে। এবং কারা এখানে আবেদন করবেন, দেখো পূর্ব মধ্য রেলের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে যে 1.25 গুণকে প্রার্থীকে রাখা হবে। অর্থাৎ যদি এই সাপোজ মনে করলাম যে 100টি ভ্যাকেন্সি থাকে, মানে 100টি সিট থাকে, তাহলে ওখানে রাখা হবে 125 জনকে। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে 1.25 গুণ প্রার্থীকে রাখা হবে। এবং এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে কি পূর্ব মধ্য রেলের জন্য যে আপনাকে অবশ্যই 5ই নভেম্বরের মধ্যে অনলাইন করতে হবে। এবং ওয়েবসাইট দেওয়া আছে www.rrcecr.gov.in এবং এইর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এবং বলা হয়েছে যে 100 টাকা, সবারই জন্য 100 টাকা কাটবে। কারা বাদ যাবে, যে তফসিলি এবং মহিলা ও প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। আপনার ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড এই বা ইউপিআই, এই চারটি যে কোনো একটির মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। একই রকমভাবে দক্ষিণ মধ্য রেলের ক্ষেত্রে একটু আলাদা, এখানে কি একটু আলাদা বলেছে যে এখানে আপনারা টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন 3রা নভেম্বর, মানে কিছুদিন বাকি নেই, খুবই কম সময় বাকি আছে। আর এখানে ওয়েবসাইটটা একটু আলাদা দেওয়া আছে, www.asia.indianrailway.gov.in। একই রকমভাবে আপনারা 100 টাকাও কাটবে, তফসিলি মহিলা প্রতিবন্ধীদের জন্য কোনো টাকা লাগবে না, আর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং আর ইউপিআইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। আর পশ্চিম মধ্য রেলের ক্ষেত্রে, পশ্চিম মধ্য রেলের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে আবেদনের লাস্ট তারিখটা একটু বেশি, অর্থাৎ 10ই নভেম্বর হচ্ছে লাস্ট ডেট আবেদনের। এখানে দেখছে যে 10ই নভেম্বরের লাস্ট ডেট। এবং ওয়েবসাইটটা দেওয়া আছে, এখানে ওয়েবসাইটটা আগের থেকে আলাদা দুটো থেকে, www.wcr.indianrailway.gov.in। এই জন্য একই রকমভাবে 100 টাকা কাটবে এবং তফসিলি মহিলা ও তোমার প্রতিবন্ধীদের জন্য কোনো টাকা লাগবে না, এটা উল্লেখ করা আছে। এই একই রকম নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইউপিআইয়ের মধ্যে টাকা পেমেন্ট করতে পারবেন। অবশ্যই বলছি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আসছি নেক্সট ভিডিওতে।